আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। দর্শক, আমি এই মেডিকেলে কি অবস্থায় ছিলাম, চলেন আমার ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম মুজিবুল আব্দুল ইফতার, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমার বয়স 23 বছর। মূলত আমার হিপ জয়েন্টের সমস্যা, হিপ জয়েন্টের প্রবলেম হচ্ছে। আমি হাঁটতে গেলে আমার সোজা হয়ে হাঁটতে পারি না, পাও শক্তি দিয়ে কিছু করতে পারি না, উঁচু করতে পারি না। আমার এই সমস্যার কারণে পায়ে প্রচুর ব্যথা হয়, ঠিক মতো হাঁটতে পারি না, হাঁটতে গেলে পায়ে ব্যথা পাই। আমার যে স্বাভাবিক কাজগুলো করতে গেলে সমস্যা হয়, যেমন আমি মুড়াতে বসতে পারি না, বা হাঁটু ভাঁজ দিয়ে বসতে পারি না, পাও উঁচু করতে পারি না, প্রচুর ব্যথা হয়, ঠিক মতো হাঁটতে পারি না, সিঁড়ি পেতে পারি না, ঠিক মতো গোসল করতে পারি না, তারপর নামাজ পড়তে পারি না, বসি নিচে বসি ভাত খেতে পারি না। ওরকম যেমন আমি 10 মিনিটের রাস্তায় আমার প্রায় 10 মিনিটের রাস্তায় আমার আধা ঘন্টা লাগে হাঁটে যেতে। আমার এই সমস্যার কারণে পারিবারিক সমস্যা হচ্ছে এবং সাংসারিক জীবনে প্রচুর সমস্যা হচ্ছে। আমি একটা জব করতাম, কিন্তু আমার এই সমস্যার কারণে আমি জবও করতে পারতেছি না এখন বর্তমানে। এই সমস্যার কারণে আমার লাইফটা অনেকটাই বন্দী হয়ে গেছে। বাট আমি আমি এই রোগের জন্য, এই সমস্যার জন্য 7 জন ডক্টর দেখানো হয়েছে আমার। আমি যে অতজন ডাক্তার দেখেছি সবাই আমাকে বলছে অপারেশন করাতে হবে। গত 4 মাসে যে আমার এই রোগের জন্য আমি ভুগছি, একমাত্র আমি জানি আর উপর আল্লাহ জানে। এই ব্যথাটা কি যে ব্যথা আর কি যে যন্ত্রণা, একমাত্র আমি জানি, আর কাউকে বুঝাতে পারতেছি না। আমার ভাই প্রথমে অনলাইনে সকল স্যারের ভিডিওটা দেখছে, তারপরে ওনাদের সাথে যোগাযোগ করে আমরা এখন ওনার চিকিৎসা চালাচ্ছি। দর্শক দেখলেন তো আমার কিরকম খারাপ অবস্থা নিয়ে আমি এখানে ভর্তি হয়েছি। আজকে আমি ভালো, দিন অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। যেমন আগে আমি হাঁটতে পারতাম না, হাঁটতে গেলে আমি কাইকে পড়ে যেতাম এক সাইড হইয়া, তারপরে ওয়াশরুমে যেতে পারতাম না। আধা ঘন্টা 10 মিনিটের রাস্তায় আমার আধা ঘন্টা লাগতো যাইতে। এখন আমি অনেকটাই সুস্থ, এখন আমি নিজে চলতে পারবো আর নিজে হাঁটা চলা ফিরে সব কিছুই করতে পারি। আমি এখন হাঁটা চলা ফিরে আমি আর কারোর কাউকে নিয়ে ভরসা করতে হয় না, আমি একাই হাঁটতে পারি, একাই চলতে পারি। আমার যখন সমস্যাটা শুরু হয় তখন আমি একের পর এক 7টা ডাক্তার দেখাইছি, সেম কথাই আমাকে বলছে অপারেশন করাতে হবে। কিন্তু আমি অপারেশন করতে যাই নাই, সবগুলো স্যারের ভিডিও দেখে আমরা এখানে যোগাযোগ করে এখানে আসছি। তখন আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ছিলাম যে আমি সুস্থ হব কি হব না, এভাবে কি আমার দিন যাবে, ভবিষ্যৎ এভাবে কি চলে যাবে, এগুলো নিয়ে আমি সবসময় ভাবতাম। সামনে আমার সারাটা জীবনে পড়ে আছে, শুধু আমি টেনশন করি না, আমার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে খুব টেনশনে ছিল, কিভাবে আমি সুস্থ হব, কিভাবে আগের মতন চলাফেরা করবো, তাদের অনেকটাই টেনশন ছিল আমার থেকেও বেশি। কিন্তু ওই সময়তে সবচেয়ে সহযোগিতা পাইছি আমি আমার ফ্যামিলির থেকে, যে ওরা আমাকে দুটো আনছে, অতটুকু আনে চিকিৎসা করেছে। তার থেকে বড় কথা হলো সবাই যে আগে আসছে এবং আমাকে কোনো মানুষের টেনশন করতে দেয় নাই, বা সবাই আমাকে ভরসা দিছে। তো তাদের সবার জন্য আমি এই পর্যায়ে আসছি, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ, তারা ধৈর্যতা আমার উপরে থাকে। আসসালামু আলাইকুম, আমার বোন আজকে এই সমস্যাটা দেখা দিতে প্রায় আজকে 4 থেকে 5 মাস হয়েছে। কিন্তু দেখার পর প্রথমে একটা চট্টগ্রাম ছিল আমার আপু, চট্টগ্রামে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। তারপর একটা অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে এই ডাক্তার বলছে 1 মাসে ওষুধ দিছি, দেওয়ার পরে বলছে ওষুধগুলো খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার পরে কোনোভাবেই ব্যথা কমে নেই। তারপর আবার রিপ্লে আবার ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে MRI করার জন্য। MRI করানোর পরে ডাক্তার বলছে যে স্টেজ নাম্বার 3 আছে, এখন অপারেশন লাগবে, অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু তারপর আমরা এই ডাক্তার চেঞ্জ করে আরেকটা ডাক্তার দেখাইছি, সেম ডাক্তারে বলছে আমার দেখানোর পরে বলছে না আপনার তো বড় ধরনের সমস্যা, এটা অপারেশন ছাড়া কোনোভাবে সম্ভব না। এমনি এমনি দেখতে দেখতে প্রায় চট্টগ্রাম প্রায় যত বড় বড় ডাক্তার আছে প্রায় 7টা ডাক্তার দেখাইছি, সেম সবাই এই কথা বলে যে অপারেশন লাগবে। কিন্তু এত কম বয়সে অপারেশন করলে তো অনেক ঝুঁকি হবে, তার জন্য আর অপারেশন করাই নেই। কিন্তু তারপর আমরা ইউটিউবে এই ডাক্তার সফিউল্লাহ স্যারের ভিডিও দেখা, এখান থেকে যোগাযোগ করার পরে এখানে আসছি। ইনশাল্লাহ এখন আমার আপু আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। আমরা যখন প্রথমে এই ডাক্তার এই হসপিটালে আসছি, আসার পরে যখন স্যারকে দেখাইছিলাম, আমরা 3 জন আসছিলাম, ভাই এসেছিল আরেকজন ছিল, তখন আমি হসপিটালে ঘুরে ঘুরে অনেক রোগীর সাথে কথা বলছি, ওরা বলছে অনেক ধরনের সমস্যা ছিল, ওরা এই হসপিটালে চিকিৎসা নেওয়ার পর অনেক সুস্থ হয়েছে।
এমন রোগে আসছে 8 থেকে 9 বছর একবার হাঁটতেই পারছিল না। অনেক রোগী 7-8 দিনে বা 10 দিনের মতো সুস্থ হয়ে গেছে। তারপর দেখে আমি হসপিটালে গেছি, দেখার পর দেখছি অনেক রোগী সুস্থ হবে। তারপর আমার খুব বিশ্বাস ছিল যে হসপিটালে আমার আপুকে ভর্তি করালে ইনশাল্লাহ সুস্থ হবে। তারপরে আপুকে হসপিটাল ভর্তি করাইছি, দিন দিন ইনশাল্লাহ আজকে 11 দিন আমার আপু এখন সম্পূর্ণভাবে সুস্থ। আসলে আমারটা সব ঘটনাটাকে একটা মেজিকের মতো দেখা যাচ্ছে, কারণ যেখানে অর্থোপেডিক ডাক্তার দেশ বিদেশে সব ডাক্তারই বলছে অপারেশন লাগবে, কিন্তু এখানে ডাক্তার সফিউল্লাহ স্যার মাত্র 11 দিনের মাধ্যমে আমার আপুকে একেবারে সুস্থ করে ফেলছে। আমি তাকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ এখন আমার আপুর দিকে তাকালে খুব আনন্দ লাগে, আর ঠিক আগের মতো আমার আপু আগের মতো চলাফেরা করতে পারছে। তার জন্য ডাক্তার সফিল্লাহ স্যারকে খুব ধন্যবাদ যে আমার আপুকে এত দ্রুত সুস্থ হয়ে করছে। আমার কাছে মনে হচ্ছে যেন আমার আপুকে ঠিক আগের মতোই ভাবে দেখতে পাচ্ছি আর আগের মতো চলাফেরা করতে পারছি। তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবার কাছে বলি, আল্লাহ তাআলার কাছে বলি, এমন রূপ যাতে আল্লাহ তাআলা কাউকে না দেয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।